যদি কারো কোনো সময় বুকে ব্যথা আপনার বাড়িতে বা আশেপাশে বা বাসে ট্রান্সপোর্টে মাঠে ময়দানে কারো যদি হঠাৎ বুকে ব্যথা হয় সেই সাথে যদি তার ঘাম হয় বা শ্বাসকষ্ট হয় আপনি ধরে নিতে হবে এটা হার্ট অ্যাটাক সেই মুহূর্তে আপনি মানুষকে নিয়ে কি করবেন করণীয় হলো আপনি ইমিডিয়েটলি আপনি যেখানে থাকুন তাকে ইমিডিয়েট একটা অ্যাসপাইরিন ট্যাবলেট এটা ওষুধের দোকানে যে কোনো দোকানে পাওয়া যায় 300 মিলিগ্রাম ট্যাবলেট তার ইমিডিয়েটলি তার মুখে চিবাতে দিন হোক এটা হার্ট অ্যাটাক না হোক অন্য কিছু হইলো তার জীবন বিপন্ন হবে না যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে একটা 300 মিলিগ্রাম ট্যাবলেট তার 30% মৃত্যু ঝুঁকি কমিয়ে দেবে এবং তারপরে তাকে ইমিডিয়েটলি সবাই তাকে ধরে যে যেখানে হৃদরোগীদের চিকিৎসা আছে এই ঢাকা শহরে বা যেখানেই হোক যেখানে অ্যাটলিস্ট একটা গেলে একটা ইসিজি করা যাবে একজন এমবিবিএস ডাক্তার আছে যেখানে তাকে একটা চিকিৎসা দেওয়া যায় তো বেস্ট হয় যেখানে হৃদরোগীদের চিকিৎসা ব্যবস্থা আছে সিসিও আছে করোনারি কেয়ার ইউনিট আছে অনেক জেনারেল ক্লিনিক আছে তাদের সেই ব্যবস্থা নাই সেখানে নিয়ে শুধু শুধু সময় ক্ষেপণ আপনি সরকারি হাসপাতালগুলো মেডিকেল কলেজগুলো ঢাকা এবং প্রাইভেটও বহু সেক্টর আছে হার্ট সেমি আছে হার্ট ফাউন্ডেশন আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আছে তারপরে ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার আছে তাছাড়া অনেক প্রাইভেট সেন্টার উঠেছে যেখানে একটা মানুষকে যদি বুকে ব্যথা সহ নিয়ে যান ইমিডিয়েটলি সাথে সাথে তার অ্যাসেস করা যাবে যে এটা কি হার্ট অ্যাটাক কিনা এবং যদি যত তাড়াতাড়ি সে চিকিৎসা পাবে তত তার জীবন নিরাপদ হবে আমরা বলি ডোর টু নিডল টাইম যত তাড়াতাড়ি হাসপাতালে যাবে আমরা একটা জরুরি কিছু ইঞ্জেকশন দিই আবার অনেক সময় আমরা ইমিডিয়েটলি তার হার্টে কি হয় হার্ট অ্যাটাক রক্তনালীতে কোলেস্ট্রল এবং অন্যান্য পদার্থ যাবে রক্তনালী রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ইমিডিয়েট কি করা ইমিডিয়েট খুলে ফেলতে পারে কিছু কিছু সেন্টার নেওয়া মাত্র তাকে এনজিওগ্রাম ক্যাথল্যাবে নিয়ে সে এখান থেকে সেই যে ময়লাগুলো তার রক্তনালী ব্লক করেছে সেগুলো সাফ করে দিয়ে সেখানে চিকিৎসা করে দেওয়া হয় স্ট্যান্ড লাগিয়ে দেওয়া হয় তাছাড়াও আমরা কিছু ঔষধ দিয়ে সেই ক্লটে যে ডক্টর জামাত ভাতা রক্তকে আমরা ডিজলভ করে দিই তাহলে তার জীবন নিরাপদ হয় তাই আসুন আমরা বুকে ব্যথা কাউর অবহেলা না করি।